বিরোধী অভিযান অত্যন্ত সচেতন সাথে আজকে প্রচারিত হচ্ছে। কেন হচ্ছে? গণতন্ত্রের মানুষ কন্যা বিশ্ব শান্তির অগ্রদূত সকল রাষ্ট্রনায়ক মাদার অফ ইউনিটি সারা বিশ্বের ভিতরে সৎ চিন্তাশীল প্রভাবশালী নেত্রী বঙ্গবন্ধু কন্যা জ্যেষ্ঠ কন্যা জয়ন্তী শেখ হাসিনা আজকে ক্ষমতা রয়েছে বিদায় আজকে বাংলাদেশে নিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতা রয়েছে বিদায় আজকে মাদকের বিরুদ্ধে সারাশি অভিযান চলছে। জননেত্রী শেখ হাসিনা আপনারা দেখেছেন ওই জেলা প্রশাসকদের সাথে সম্মেলনে সেদিন বলেছেন গতকাল যে আমার দলের হোক আর যে কোনো দলেরই হোক আপনারা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করবেন, কারণ এই মাদক যুব সমাজকে ধ্বংস করে, এই মাদক একটি দেশকে ধ্বংস করে, সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা বাঙালি জাতি, আমরা রক্ত দিয়ে স্বাধীন করেছি, আমরা আমাদের পতাকা ছিনিয়ে এনেছি, সুতরাং আমরা মাদকের কাছে মাথা নত করতে পারি না। আজকের বাংলাদেশ, আজকে যখন আপনাদের কাছে মাদকের প্রসঙ্গ আছে, এখানে অনেক নতুন প্রজন্মের শিক্ষার্থীরা আছেন, বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ উপস্থিত আছেন, শিক্ষার্থীরা উপস্থিত রয়েছেন, বিশেষ করে আইনজীবীরা উপস্থিত রয়েছেন, আপনাদেরকে জানার প্রয়োজন রয়েছে। আজকে আমরা যখন অসাম্প্রদায়িক চেতনার কথা বলি, মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের আত্মত্যাগের বিনিময়ে, 100 রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের এই প্রিয় মাতৃভূমি, আমরা পেয়েছি লাল সবুজের পতাকা, আমরা পেয়েছি আমাদের এই স্বাধীন ভূখণ্ড। সেখান কাজ করার জন্যই আপনারা জানেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘ 23 বছরের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে ওই শোষণ বঞ্চনার হাত থেকে, পাকিস্তানিদের হাত থেকে আমাদেরকে রক্ষা করার জন্য তিনি তার জীবনের অধিকাংশ সময় যে প্রকাশ্যে কাটিয়েছিলেন আপনারা সেই বিষয়ে সকলেই জানেন।